ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. সভার সুযোগ্য সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম তথা সুপ্রিয় ইসলামী ভাই ও বোন, আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত আপনাদের অধিকাংশেরই অত্যন্ত পরিচিত, ভাবার্থ সম্পর্কে আপনারা অবগত আছেন ইনশাআল্লাহ। অত্র আয়াতকে কেন্দ্র করেই আপনাদের সম্মুখে কিছু বক্তব্য পরিবেশন করবো। আমরা তো ফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা অত্র আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মানব জাতিকে বিভিন্নভাবে সম্বোধন করেছেন। খুতবার মাধ্যমে যে আয়াতগুলো পাঠ করেছি তাতেও একাধিক আয়াত এই বাক্য দিয়েই স্টার্ট হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবং ইয়া আইয়ুহান্নাস। কখনো কখনো আল্লাহ তাআলা মানব জাতিকে সম্বোধন করেছেন ইয়া ইউহান্নাস বলে, কখনো সম্বোধন করেছেন ইমানদার বলে। আবার আল্লাহ তাআলা ইমানদারদেরকেই বলছেন, তোমরা মুসলিম না হয়ে মারো না। সুতরাং খুতবার মাধ্যমে যে আয়াত প্রথম আয়াতকে তেলাওয়াত করেছি, সে আয়াত আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারদেরকে আহ্বান করছেন যে হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। জি, অত্র আয়াতে আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের আহ্বান করেননি। অত্র আয়াতে আল্লাহ তাআলা কলভিল চামার মুচি বেতনকে সম্বোধন করেননি। অত্র আয়াতে সম্বোধন করেছেন তার নির্বাচিত বান্দা ইমানদারদেরকে। আবার তাদেরকে বলছেন, মুসলিম হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 102। আর যে আয়াতটি মূল হিসেবে আপনাদের সম্মুখে পরিবেশন করেছি, সে আয়াতটি আপনাদের সম্মুখে আলোচ্য বিষয়কে কেন্দ্র করে আলোচনা করে তেলাওয়াত করেছি, যে আয়াতটি আপনাদের সম্মুখে আলোচ্য বিষয়কে কেন্দ্র করে তেলাওয়াত করেছি, সেটি হলো সূরা হাশর সূরা নম্বর 59 আয়াত নম্বর 18। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসু মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেক ব্যক্তির ভেবে দেখা উচিত, চিন্তা করা উচিত আগামী কালকের জন্য সে কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করছো নিশ্চয়ই আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবগত আছেন। সূরা হাশরের এই একটি আয়াতে আল্লাহ তাআলা দুইবার করে বলছেন আল্লাহ তাআলাকে ভয় করো, সম্বোধন করেছেন ইমানদার ব্যক্তিদেরকে, তার নির্বাচিত বান্দাদেরকে, এবং বলছেন প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত সে আগামী কালকের জন্য কি প্রেরণ করেছে। আগামী কাল বলে আল্লাহ তাআলা কিয়ামতকে বুঝিয়েছেন। গাদ শব্দ আরবিতে ব্যবহার করেছেন, যার আবিধানিক অর্থ হলো কাল, আগামী কাল। এই আগামী কালের জন্য আরবিতে গাদ শব্দটি ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা এখানে কিয়ামত শব্দটি ব্যবহার না করে
ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, লিগাদ শব্দ ব্যবহার করলেন লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের জন্য বললেন না, বললেন আগামী কালকের জন্য। তার কারণ আমরা মনে ভাবি কিয়ামতটা অনেক দূরে। আল্লাহ তাআলা গাদ শব্দটি ব্যবহার করে পবিত্র কোরআনে এই কথা বললেন, আগামী কালকের জন্য কি প্রেরণ করেছো? কিয়ামত বোঝাতে গিয়ে আগামী কালকের জন্য যে আল্লাহ তাআলা বললেন, কিয়ামত বেশি দূরে নয়, অতি সন্নিকটে। সুতরাং পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এর দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আমরু সাআতা ইল্লা কালামিহিল বাসার আও হুয়া আকরাব, কিয়ামতের বিষয়টি চোখের পলকের নেই কিংবা তার থেকেও অধিক নিকটবর্তী। সূরা নাহল 16 নম্বর সূরার 77 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া মা আমরু সাআতা ইল্লা কালামিহিল বাসার আও হুয়া আকরাব, কিয়ামতের বিষয়টি চোখের পলকের নেই কিংবা তার থেকেও অধিক নিকটবর্তী। চোখের পলক মারতে কতটুকু সময় লাগে? চোখের পলক মারতে কতটুকু সময় লাগে? আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের বিষয়টি এই রকমই, কিয়ামত সংঘটিত হয়ে যাবে এত নিকটে কিয়ামত কিংবা এর থেকেও আরো নিকটবর্তী। তো আল্লাহ তাআলা এই কিয়ামতের জন্য মানুষ কি সঞ্চয় করেছে, যেদিন আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার আদালতে মানুষকে উপস্থিত হতে হবে। এজন্য শেষে গিয়ে বলছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন, তোমরা যা কিছু করছো সে বিষয়ে সম্যক আল্লাহ তাআলা অবগত, নিশ্চয়ই আল্লাহ তাআলা সে বিষয়ে সম্যক অবগত আছেন যা কিছু করছি। আব্দুল্লাহ বিন মুআবি আল গাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিসটি বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন মান ফাআলাহুন্না ফাকাদ যাকা তুআমাল ঈমান, এমন তিনটি বিষয় আছে যে এই তিনটি কাজ করবে সে ঈমানের স্বাদ পেয়ে যাবে, এমন তিনটি বিষয় আছে যে এই তিনটি কাজ করেছে সে ঈমানের স্বাদ পেয়ে গেছে। এক, এক অদ্বিতীয় আল্লাহ তাআলার ইবাদত, এক অদ্বিতীয় আল্লাহ তাআলার গোলামি ও দাসত্ব, এক অদ্বিতীয় আল্লাহ তাআলার প্রার্থনা ও উপাসনা, দুই যাকাত ফরজ হয়ে গেলে মধ্যমানের যাকাত আদায় করে দেওয়া, তিন আত্মার পবিত্রকরণ করা, আত্মাকে পবিত্র করা, ওয়া যাক্কা নাফসা, আত্মাকে পবিত্র করা। একজন ব্যক্তি বললেন, ওয়া মা তাযকিয়াতু নাফস ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আত্মার পবিত্রকরণ কি? আত্মার পবিত্রকরণ কি? কাপড়ের পবিত্রকরণ আমরা বুঝতে পারি, কাপড়ের পবিত্রকরণ, কাপড়ের পরিষ্কার পরিচ্ছন্নতা, মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রকরণ আমরা বুঝতে পারি, নিজের শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রকরণ আমরা বুঝতে পারি, সাহাবিও বুঝছেন। আত্মার পবিত্রকরণ কি সাহাবি এটা বুঝতে পারলেন না, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তৃতীয় পর্যায়ে, ওয়া যাক্কা নাফসা, যে আত্মার পবিত্রকরণ করেছে, যে আত্মাকে পবিত্র করেছে, যে আত্মাকে পরিশুদ্ধ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ওয়া মা তাযকিয়াতুন নাফস, আত্মার পবিত্রকরণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, একজন ব্যক্তির এই দৃঢ় বিশ্বাস স্থাপন করা যে সে যেখানেই থাক না কেন তার সাথে আল্লাহ তাআলা আছেন, একজন ব্যক্তির এই দৃঢ় বিশ্বাস স্থাপন করা যে সে যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা তার সাথে আছেন। ইমাম তাবারানির তাবারানির সাগির হাদিস নম্বর 555, হাদিসটি সহিহ হাসান সনদে বর্ণিত। আল্লাহ তাআলা কোথায় আছেন? আল্লাহ তাআলা তো আছেন আসমানের উপরে আরশে সমাসীন, সব আসমানের উপরে আরশ,
আর তার উপরে আল্লাহ তাআলা সমাসীন আর রহমান ওয়া আলাল আরশিস তাওয়া সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5 মাত্র হাদিসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একজন মানুষের এই দৃঢ় বিশ্বাস স্থাপন করা সে যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা তার সাথে আছেন এর তাৎপর্য কি এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ কি আল্লাহ তাআলা সর্বজ্ঞ আল্লাহ তাআলা সর্বদর্শী আল্লাহ তাআলা সবকিছু জানছেন আল্লাহ তাআলা সবকিছু দেখছেন প্রকাশ্য দিবালোকে হোক অথবা অমাবস্যার গভীর অন্ধকারে দুইজনে হোক অথবা একাকি মুখে উচ্চারণ ব্যতি রেখেও যদি হৃদয়ে অন্তরে কোনো কথা চিন্তা ভাবনা করা হয় কোনো প্রকারের হৃদয়ে চিন্তা ভাবনা করা হয় তো এই চিন্তা ভাবনা সম্পর্কেও আল্লাহ তাআলা অবগত আছেন তিনি শুনছেন তিনি জানছেন আলিমুম বিদাতিস সুদুর তিনি অন্তর্যামী তিনি অন্তরে যে কথা দোলা দিচ্ছে এখনো মুখে প্রকাশ করা হয়নি সেই কথা সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন তিনি জানছেন তাহলে কত আল্লাহ তাআলা নিকটবর্তী সব তো আসমানের উপরে থাকার পরেও ও আল্লাহ তাআলা কত নিকটবর্তী আমরা বলি চাঁদ আমাদের মাথার উপরে সূর্য আমাদের মাথার উপরে বলি না বলি না কত কোটি দূরে আছে সূর্য বলুন তো জি আমরা এখানে বলছি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের সাথে আছেন আমরা এখান থেকে বলছি যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সাথে আছেন বলছি না তিনি কোথায় আছেন তিনি তারা ভারতেই থাকেন আর ভারতের বাইরেই সফরে থাকেন না কেন আমরা তার পার্টির লোক হিসেবে তার অনুসারী হিসেবে ভারতীয় নাগরিক হিসেবে আমরা এটা বলি আরে প্রধানমন্ত্রী আমাদের সাথে আছেন মুখ্যমন্ত্রী আমাদের সাথে আছেন অথচ তিনি আছেন কোথায় হয়তো আমেরিকায় আছেন হয়তো লন্ডনে আছেন যে আমাদের সাথে তাহলে বুঝতে পারলাম সাথে মানে সাথে সাহায্য সহযোগিতা সাথের মাধ্যমে সাথে সাহায্য সহায়তার মাধ্যমে মতাদর্শের মাধ্যমে এগুলো সব সাথেই তো আল্লাহ তাআলা সাহায্য সহায়তার মাধ্যমে শাস্তির মাধ্যমে দর্শনের মাধ্যমে শ্রবণের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে বান্দার সাথে আছেন কাপড় যদি ময়লা হয়ে যায় তবে কি করতে হবে তা পরিষ্কার করতে হবে পবিত্রকরণের জন্য পরিষ্কার করতে হবে ধুতে হবে শরীরে যদি নোংরা লেগে যায় নোংরার পবিত্রকরণের জন্য শরীরটাকে ধুতে হবে পায়ে নোংরা লেগেছে পাটাকে ধুতে হবে পবিত্রকরণের জন্য হৃদয়ের পবিত্রকরণ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটি বাক্য বললেন যদি এর গভীরতায় প্রবেশ করেন পাপ করলে আত্মা অপবিত্র হয় সুনানে তিরমিজিতে এবং ইবনে মাজাহ স্পষ্ট হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পাপ করলে সুনানে ইবনে মাজাহ এবং সুনানে তিরমিজি তিরমিজি হাদিস নম্বর 3434 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পাপ করলে আত্মা অপবিত্র হয় হৃদয়ে কালো দাগ পড়ে যায় তৎক্ষণাৎ যদি সে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে পাপকে বর্জন করে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করে তবে অন্তরটা পবিত্র হয়ে যায় আর যদি পাপকে বর্জন না করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন না করে তাহলে পাপের উপরে পাপ হতেই থাকে ফলে অন্তরটা কালো অন্তরে অন্তরে কালো দাগগুলো পড়তে পড়তে এই হৃদয়ের চতুর্দিকে কালো দাগ ছেয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটাই হলো রান মরিচিকা যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে করেছেন কাল্লা রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন যে তাদের কৃতকর্মের দরুন তাদের হৃদয়ে মরিচিকা পড়ে গেছে কাল্লা কখনোই না কখনোই না আগে থেকে এর সেন্টেন্স আসলে আল্লাহ তাআলার বাণীকেও মানুষ বলছে এগুলো হচ্ছে রূপকথা পুরা কাহিনী আল্লাহ তাআলার বাণী নয় এটা তারা বলছে এই জন্যই যে তাদের অন্তর পবিত্র নয় তাদের অন্তর পরিশুদ্ধ নয় এজন্য তাদের হৃদয়ে মরিচিকা পড়ে গেছে আর তার ফলে তারা বলছে যে এগুলো পুরা কাহিনী এগুলো অতীতের কাহিনী গাল গল্প আল্লাহর বাণী নয় আল্লাহ তাআলা বলছেন কাল্লা কখনোই না
তারা এটা এজন্যই বলছে যে তাদের কৃতকর্মের ধরন, অর্থাৎ তারা শরীয়ত বিরোধী যে কাজ করেছে সে কারণে তাদের হৃদয়ে মরিচিকা পড়ে গেছে, আর সে কারণেই তারা এ কথা বলছে। তো অন্তরের পবিত্রকরণ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বললেন না, চুরি করো না, চুরি করা পাপ কাজ, হৃদয় অপবিত্র হবে, কালো দাগ পড়ে যাবে, বললেন না চুরি করো না, ডাকাতি করো না, ছিনতাই করো না, ব্যভিচার করো না, জুয়া খেলো না, মাদক সেবন করো না, পণ নিও না, অশ্লীল ভাষা ব্যবহার করো না, একে অপরকে হত্যা করো না, রক্ত নিয়ে ছিনিমিনি খেলো না, মিথ্যা কথা বলো না, অবৈধ খাদ্য ভক্ষণ করো না, এবং নেকির কথা বললেন না, তাকে পবিত্র রাখার জন্য সালাত প্রতিষ্ঠা করো, সিয়াম পালন করো, যাকাত আদায় করো, হজ পালন করো, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। তার কারণ নেকির যে মাধ্যম, নেকির যে মাধ্যম, নেকির যে মাধ্যম, জান্নাতে যাওয়ার যে মাধ্যমগুলো, হৃদয়কে পবিত্র রাখার যে মাধ্যমগুলো, এই মাধ্যমগুলোর সিরিয়াল অনেক, সূচিপত্র অনেক। সালাত প্রতিষ্ঠা করা, সিয়াম পালন করা, যাকাত আদায় করা, হজ করা, এগুলো হচ্ছে নেকির মাধ্যম। পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া নেকির কাজ, সৎ কাজের আদেশ করা নেকির কাজ, অসৎ কাজে বাধা প্রদান করা নেকির কাজ, চুরি ডাকাতি ছিনতাই, যা থেকে হৃদয়কে পবিত্র রাখতে হবে, হৃদয় অপবিত্র হবে না, সেই সমস্ত জিনিসগুলোরও সিরিয়াল অনেক, সূচিপত্র অনেক। এজন্য এতগুলো লিস্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন সাহাবী, ওয়ামা তাযকিয়াতুন নাফস, হে আল্লাহর রাসূল, আত্মার পবিত্রকরণ কি? তো ছোট্ট একটি এমন বাক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই বাক্যের মধ্যে সমস্ত কিছু লুকায়িত আছে। আত্মার পবিত্রকরণ হলো এই যে একজন ব্যক্তির এটা দৃঢ় বিশ্বাস স্থাপন করা, সে যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা তার সাথে আছেন। বলেন একজন পুলিশের সামনে চোর চুরি করবে, ডাকাত ডাকাতি করতে পারে, যে একজন ইমানদার ব্যক্তি, একজন ইমানদার ব্যক্তি মুলবি সাহেবের সামনে মদ পান করবে, জি আপনারা দেখেছেন অনেকে সিগারেট খায়, বিড়ি খায়, মুলবি সাহেবকে দেখে পিছনে লুকায়, জি তো সামান্য একজন মুলবি সাহেবকে দেখে পিছনে লুকোচ্ছে, একজন চোর চুরি করছে না, ডাকাত ডাকাতি করছে না, জি একজন চোর চুরি করছে না, ডাকাত ডাকাতি করছে না, একজন মুলবি সাহেবকে দেখে, একজন আলেমকে দেখে অপরাধী অপরাধ করার সাহস করতে পারছে না, লুকোচ্ছে, মান সম্মান লজ্জা বিভিন্ন প্রেক্ষাপটে সে এই কাজগুলো করে থাকছে। তো যে আল্লাহ তাআলা কঠোর শাস্তি দাতা, যে আল্লাহ তাআলা অপরাধীদের কঠোর শাস্তি দাতা, এবং যে আল্লাহ তাআলা তার অনুসারীদের, তার আনুগত্যশীলদের, তার কৃতজ্ঞতা প্রকাশকারীদের পুরস্কৃতকারী, সেই মহান আল্লাহ তাআলা দেখছেন। এই দৃঢ় বিশ্বাস যখন হৃদয়ে জন্মে যাবে, কোনো ব্যক্তি কি আর পাপ কাজ করতে পারে? সব সময় একটা মানুষ পাপ কাজ করার জন্য অগ্রসর হচ্ছে, ও দেখছে, কোনো মানুষ দেখছে না, কিন্তু আল্লাহ তাআলা দেখছেন হাসরের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। চুরি করতে পারে না, সে ডাকাতি করতে পারে না, সে ছিনতাই করতে পারে না, সে ব্যভিচার করতে পারে না, সে দাগাবাজি করতে পারে না, দেশদ্রোহী হতে পারে না, সে সন্ত্রাসী হতে পারে না, জঙ্গি হতে পারে না। অনুরূপভাবে আল্লাহ তাআলার যে সমস্ত অপরিহার্য বিধান রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয়গুলোকে আমাদের উপর অপরিহার্য করে দিয়েছেন, সেই সমস্ত বিষয় থেকে একজন মানুষ শিথিলতা প্রদর্শন করতে পারে না। কখনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কখনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু তার হৃদয়
তাকে বলবে তোমার দ্বারা অপরাধ সংঘটিত হয়ে গেছে, তুমি ক্ষমা প্রার্থনা করে নাও, তোমার দ্বারা অপরাধ সংঘটিত হয়ে গেছে। সুতরাং আপনারা অবগত আছেন মাইজা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা একাধিক দৃষ্টান্ত এ ধরনের সাহাবা এবং সাহাবিয়াদের রয়েছে, আমি পুরো ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরছি না, শুধু দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই যে মাইজা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহর দ্বারা অপরাধ সংঘটিত হয়ে গেছে। তিনি জানছেন যে অপরাধ তিনি করেছেন তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, কেউ দেখেনি মানে কোনো মানুষ দেখেনি, কিন্তু অপরাধ সংঘটিত হয়ে গেছে। আর অপরাধ সংঘটিত হয়ে যাওয়ার পরে পরেই তিনি আত্মসমীক্ষা করছেন, আমি যে অপরাধটা করে ফেলেছি এটা চরমতম অপরাধ, যদি এখনই আমি এর প্রায়শ্চিত্ত না করি তাহলে কঠিন শাস্তি আমাদেরকে পেতে হবে কিয়ামত দিবসে। এজন্য আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত আর 1, 2, 3, 4 নিজেই সাক্ষ্য প্রদান করছেন, শেষ পর্যন্ত তাকে রজম করা হচ্ছে, পাথর মেরে শেষ করে দেওয়া হচ্ছে। এই ইতিহাস সম্পর্কে ইতিহাস মাইজ আসলামের ঘটনা হাদিসের মাধ্যমে আপনারা একাধিকবার শুনেছেন ভাই সকল, কতটা আত্মা পবিত্র হলে একজন ব্যক্তি অপরাধ যদি তার দ্বারা সংঘটিত হয়ে যায় সে নিজেই এসে সারেন্ডার হয়ে যায়, আমার দ্বারা অপরাধ হয়ে গেছে আমাকে পবিত্র করে দিন। আর আজকে আমরা অহরহ অপরাধ করে চলেছি, অহরহ অপরাধ করে চলেছি, অহরহ অপরাধ করে চলেছি, তারপরেও আমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছি। এর কারণ আল্লাহর প্রতি যে বিশ্বাস, আল্লাহর উপরে যে ঈমান, আল ঈমান বিল্লাহ, এই আল ঈমান বিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস, এই আকীদাটাই আমাদের অত্যন্ত দুর্বল, এই আকীদাটা দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়ার ফলে আমাদের পাপ কাজ করতে দ্বিধা বোধ হয় না, সৎ কাজে শীঘ্রতা প্রদর্শন করতে আমাদের কোনো সমস্যা হয় না। ভাই সকল,